হ্যালো ফ্রেন্ডস, আমি বন্দনা, বন্দনা ব্লগসে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কাঁকড়ার একটি রেসিপি। তো চলো দেখে নিই আমি কাঁকড়াটাকে কীভাবে তৈরি করলাম। তো দেখো কাঁকড়াগুলো কত বড় বড় সাইজের। এই দেখো কাঁকড়াগুলোকে আমি প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই দেখো দেখতে ভয়ঙ্কর লাগছে। এই দেখো কেটে কেটে আমি সব বড় বড় পিস করে নিয়েছি। এই দেখো, তো তার মধ্যে আমি দেখো এই কেটে রাখা পিসগুলোকে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হলুদ গুঁড়ো। দেখো তারপর আমি এটা মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো নুন। দেখো তারপর এটাতে আমি দিয়ে দেবো 1 চামচের মতো আদা ও রসুন পেস্ট। দেখো তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো জিরের গুঁড়ো, 1.5 চামচের মতো লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সর্ষের তেল। দিয়ে আমি সব মশলাগুলোর সাথে আমি এগুলোকে মাখিয়ে নেব। দিয়ে ম্যারিনেট করে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। দেখো মশলাগুলোর সাথে আমি পুরো কাঁকড়াগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দিয়ে আমি এটাকে 1 ঘন্টার মতো ঢেকে দিয়ে রেখে দেবো। কাঁকড়ার এই রেসিপির জন্য আর কি লাগছে তো চলো দেখে নিই। এই দেখো আমি নিয়ে নিলাম 3টে মাঝারি সাইজের মতো পেঁয়াজ। দেখো নিয়ে নিচ্ছি আমি 3টে আলুকে আমি কেটে ধুয়ে বেশ পরিষ্কার করে কেটে নিয়েছি। এই দেখো তারপর দেখো কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেলে। কড়ার মধ্যে আমি প্রথমে আলু ভেজেছিলাম তাই জন্য কড়াটা এরকম দেখাচ্ছে। তো সেই কড়াটাতেই আমি দিয়ে দিলাম সর্ষের তেল। দিয়ে আমি আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো এটা হচ্ছে কাঁকড়ার রসা। তো রসার জন্য আমি একটু আলুটাও ব্যবহার করেছি। দেখো দিয়ে দিচ্ছি আমি নুন হলুদ। দিয়ে আমি আলুটাকে বেশ একটু লাল করে ভেজে নেব। এই দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি সব আলুগুলোকে তুলে নিচ্ছি। দেখো আলুগুলোকে আমি এক এক করে তুলে নিলাম। তারপর আমি সেই কড়াতে আমি দিয়ে দেবো 2টো তেজপাতা, দিয়ে দেবো 2টো লবঙ্গ। দিয়ে আমি 10 সেকেন্ডের মতন হালকা একটু হয়ে গেলে তারপর আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো। দেখো পেঁয়াজগুলোকে আমি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো বেশি লাল করবো না, হালকা একটু ব্রাউন করবো, কেন কাঁকড়াগুলোটার সাথে এগুলোকে ভালো করে একটু কষাবো, তাই পেঁয়াজগুলো কিন্তু বেশি ভাজা যাবে না। দেখো এবার এক এক করে আমি কাঁকড়াগুলোকে দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে। কাঁকড়াগুলোকে আমি 1 ঘন্টা মতন ম্যারিনেট করে রেখেছিলাম। এবার আমি এক এক করে কাঁকড়াগুলোকে দেখো দিয়ে দিচ্ছি সেই পেঁয়াজের মধ্যে। দিয়ে আমি এগুলাকে এবার কষাবো। দেখো আমি তো কাঁকড়াগুলোকে ভাজিনি, কতজন তো ভেজে রান্না করে, কিন্তু আমি এইভাবে রান্না করেছি। তো তোমরা বলবে তোমরা কীভাবে রান্না করো, তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবে। তো দেখো এই বলে মধ্যেই আমি একটু সামান্য একটু জল দিয়ে দিয়েছি, মশলাগুলো রয়েছে তো সেই মশলা এই জল দিয়ে আমি কিন্তু কাঁকড়াগুলোকে কষাবো। এই দেখো একদম লো ফ্লেমের মধ্যে কিন্তু আমি কাঁকড়াগুলোকে কষাচ্ছি মশলার সাথে। এই দেখো সামান্য একটু জল দিচ্ছি, জল দিয়ে দিয়ে আমি কিন্তু কাঁকড়াগুলোকে ভালো করে কষিয়ে ফেলছি। এই দেখো তারপর দিয়ে দিলাম ঢাকা, একটু সেদ্ধ হবে, কষানো হবে। এই দেখো অনেকটা অর্ধেকটা কাঁকড়া কিন্তু হয়ে এসছে। তার মধ্যে দিয়ে দেবো এবার আমি ভেজে রাখা আলুগুলো। এই দেখো তো তেল উঠেছিল। তারপর আমি সবগুলোকে নিয়ে একসাথে কষাবো। সবাই তোমরা সবাই কেমন কাঁকড়া কেমন করে রান্না করে খাও তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। দেখো আমি আবার সেই জল দিয়ে আমি কাঁকড়াগুলোকে কষাচ্ছি। দেখো আমার যে কাঁকড়া খুব একটা ভালো লেগেছে তা নয়, খারাপ পাইনি, রান্নাটা ভালো হয়েছে, কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি। ওই কেন কি কাঁকড়া খেতে আমার অনেকখানি সময় লেগে গেছে, ঘন্টাখানিক সময় লেগে গেছে আমার কাঁকড়া খেতে।
ওই কাঁকড়ার খোলসগুলোই মাঝে মাঝে মুখে চলে যাচ্ছে। খেয়েও ফেলেছি কাঁকড়ার খোলসগুলো, দূর আমার খুব একটা পছন্দ হয়নি কাঁকড়া। তো রান্নাটা ভালো হয়েছিল, টেস্ট হয়েছিল, কিন্তু খেতে অনেকটা সময় লেগে যায় কাঁকড়া। নর্মালি মাছ খেতে ঠিক আছে, খাওয়া যায়। এই দেখো, তারপর আমি দিয়ে দিলাম এক চামচের মতো গরম মশলা। আবার ঢাকা দিয়ে দেবো, কিন্তু গরম মশলা দিয়ে বেশি একটু ফ্লেভার আসবে। দেখো রেসিপিটা পুরো তৈরি, কাঁকড়ার এক রেসিপি। দেখো দেখে তো বেশ ইয়ামি হয়েছে, দেখতে ইয়ামি হয়েছে, খেতেও ভালো হয়েছে। মানে এটি ঝাল হয়েছে, একটু ঝালটা একটু বেশি দিয়ে ফেলেছিলাম, কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি। কাঁকড়া খেতে কিন্তু ভীষণ ঝামেলা, এই উপরের খোলসগুলো কিন্তু খোলস দিয়ে মাংসগুলো বের করা কিন্তু ভীষণ ঝামেলা, তাই জন্য আমার ভালো লাগেনি। তাছাড়া এমনি টেস্ট হয়েছে। তো বলো কেমন হয়েছে আমার রান্নাটা। তো যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটু লাইক কর, কমেন্ট কর, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো নেক্সট একটি ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, এবার আমি আসি, টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের জন্য এই দেখো, এই দেখো, এই উঠছে না কেন?